হ্যালো বন্ধুরা, সম্প্রতি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও ইনফোকম ভারতকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম সাবমেরিন কেবল সিস্টেম তৈরি করতে চলেছে। বর্তমানে জিও মোবাইল ব্রডব্যান্ড ডিজিটাল পরিষেবা প্রদানকারী বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে এই বিষয়ে চুক্তিপত্র সাইন করেছে এবং সাবমেরিন কেবল সাপ্লায়ার সংস্থা সাবকম ভারতকে কেন্দ্র করে বিশ্বব্যাপী টু নেক্সট জেনারেশন কেবিলের জাল ইতিমধ্যে বুনতে শুরু করেছে, যার প্রথমটি IAX অর্থাৎ ইন্ডিয়া এশিয়া এক্সপ্রেস, যার মাধ্যমে ভারতকে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলির সঙ্গে যুক্ত করা হবে, এবং দ্বিতীয়টি হল IEX অর্থাৎ ইন্ডিয়া ইউরোপ এক্সপ্রেস, যার মাধ্যমে ভারতের পশ্চিমাঞ্চলের সঙ্গে বিশ্বের বাকি অংশের সংযুক্তিকরণ ঘটানো হবে। আর আপনি জানলে অবাক হবেন, এই হাই স্পিড আন্ডার ওয়াটার ইন্টারন্যাশনাল সাবমেরিন কেবল সিস্টেমের সঙ্গে যুক্ত সিস্টেমগুলি 16,000 কিলোমিটার এরিয়া জুড়ে 200 TB/s স্পিড হারে ডেটা ট্রান্সফার করতে সক্ষম।